بسم الله الرحمن الرحيم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہیں دیوبند والے الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانت علماء کرام بزرگان دین دوست احباب مسلیان اعظام دور دورانت থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন আজিজ তালাবা আজকে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান কত বরকতওয়ালা কত মহিমান্বিত কত দামি কত রহমতওয়ালা আমরা জানি না ফেরেশতারা জানে আমরা জানি না জীব জন্তু জানে আমরা জানি না গাছপালা জানে আমরা জানি না আসমান জমিন জানে আজকের এই রাত্রে আল্লাহ পাক উদার হয়ে যান দেওয়ার জন্য আগায় আসেন আল্লাহর হাবিব বলেন এই রাত্র আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আসমানের খুব কাছাকাছি চলে আসে খুব কাছাকাছি এবং মানুষকে ডাকতে থাকে ফেরেশতা দুয়ারে দুয়ারে হাঁটে আর যারা যারা হাত উঠাইয়া কান্দে
এদের সঙ্গে আমিন বলে দোয়া শেষ হইলে এই দোয়া লইয়া তড়ি ঘড়ি আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন এই রাত্রটা যখন আসবে দুইটা কাম, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। আল্লাহর হাবিব বলেন ইদা জাআতকুম লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র, বলেন না শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র আসবে এই রাত্রটা, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, দুইটা হুকুম, রাত্রটা তোমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাইবা, দিনটা তোমরা রোজার মধ্যে কাটাইবা, রাত্রটা ইবাদত বন্দিগির মধ্যে কাটাইবা, দিনটা রোজার মধ্যে কাটাইবা, এক সেকেন্ড সময় নষ্ট করব না। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিয়ত করেন না, আল্লাহ নিয়ত করলাম একটা রাত্র, এই রাত্রর শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড সময় নষ্ট করব না, বলেন না এক সেকেন্ড সময় নষ্ট করব না, পুরাটা সময়। আহা, কত সময় কত দিকে চলে গেল, নষ্ট হয়ে গেল। একটা রাত্র কি খুব বেশি কঠিন হবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রটা তোমরা ইবাদত বন্দিগির মধ্যে লাগাও, দিনটা তোমরা রোজার মধ্যে লাগাও। আমাদের বুজুর্গরা এই জন্য একবারে রাত্রে, রাত্র শুরু হয় মাগরিব থেকে, তো আমাদের বুজুর্গদের পরামর্শ মাগরিবের আগেই অজু করো, গোসল করো, কাপড় চোপড় লাগাও, রেডি হও, নিয়ত করো, বলে আল্লাহ রাত্র শুরু হইল আমিও হাত উঠাইলাম। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত আমার এই কান্নাকাটি, আমার এই রোনাজারি, আমার এই আবদার, আমার অভাবের কথা, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার যাতনার কথা, ও আল্লাহ দুনিয়ার কারোর কাছে কইয়া নিরাপত্তা পাই না। আল্লাহ পাকও বলেন কারোর কাছে বলবা না, বললে সে সুযোগ নিবে। একমাত্র কার কাছে কন্যা? একমাত্র কার কাছে? একমাত্র কার কাছে? ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ পাক বলেন আমি এ দেই, আমি এ দিব, আমি ছাড়া অন্য কেউ দেওয়ার মতন নাই। অন্য কারোর কাছে হাত পাত্তা, নিজের সম্মান নষ্ট করো না। আর অন্যের কাছে হাত পাতলে আমি কিন্তু রাগ করি। ইয়াকা নাবুদু, পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বারবার আপনি এই কথা ঘোষণা করছেন, ও খোদা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই হাত পাতি, দুনিয়ার কারোর ইবাদত করি না, দুনিয়ার কারোর কাছে হাতও পাতি না। বলেন না দুনিয়ার কারোর ইবাদত করি না, দুনিয়ার কারোর কাছে। আল্লাহ পাক বলেন আমার কাছে যেই বন্দা চায়, একমাত্র আমার কাছে চায়, ওই বন্দাকে আমি দেই, সব সময় দেই, পুরাভাবে দেই, যা চায় তা দেই, তাকে আমি মাহরুম করি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হুকুম হইল দুইটা, কন্যা হুকুম কয়টা? ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহর হাবিব বলেন রাত্রটা ইবাদতের মধ্যে কাটাইবা। কে কে তৈয়া?
আতশবাজি সেই দিকে সময় লাগাইব না, গল্প গুজব সময় লাগাইব না, গীবত শেকায়েত সময় লাগাইব না, টেলিভিশন চ্যানেল সময় লাগাইব না, মসজিদের মধ্যে বসে না হয় ঘরের মধ্যে বসে একা একা নতুবা ইস্তিমাইভাবে মন যেভাবে লাগে পুরা সময়টা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কে কে তৈয়ার ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমিন। জুস্তে জুইমি কুনাম ইয়া বামুরা ইয়া নায়াবাম, জুস্তে জুইমি কুনাম হাসেলায়াদ ইয়া না আয়াদ, আরে জুইমি কুনাম পারি আর না পারি ও আল্লাহ নিয়ত করে ফেললাম, কন্যা নিয়ত নিয়ত করে ফেললাম। আল্লাহর হাবিব বলছেন যেই উম্মত নিয়ত করবে পাকাপাকি নিয়ত করবে নিয়তের মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহর হাবিব বলেন তুমি যদি পরিচ্ছন্ন নিয়ত বানাও, পরিচ্ছন্ন নিয়ত বানানোর কারণে তোমাকে রাত্রটা এবাদতের মধ্যে কাটাইয়া দিলে যেই পরিমাণ সওয়াব হইত অ্যাডভান্স, ওই পরিমাণের সওয়াব তোমার আমল নামার মধ্যে লাগাইয়া দেওয়া হবে। এজন্য নিয়ত চা, রাত্রটা পুরা ইনশাআল্লাহ মসজিদে থাকবো, কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, জিকির করবো, আল্লাহ আল্লাহ করব, কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে গীবত শেকায়েতে লিপ্ত হব না, মসজিদ থেকে বাহির না হইলে আরও ভালো। আল্লাহ পাক আমাদেরকে তো কবুল করেন, সবাই বলেন আমিন। এক নম্বর ফাকুমু লাইলাহা, রাত্রটা তোমরা নামাজ নামাজের মধ্যে এবাদতের মধ্যে বন্দেগীর মধ্যে জিকিরের মধ্যে মোরাকাবার মধ্যে তোমরা কাটাইয়া দাও, দিনটা তোমরা রোজার মধ্যে কাটাইবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ দুই একজনে আবার এই নিয়া কয় সবে বরাত, তো খালি বাংলাদেশে না দেখি, সৌদি আরব সবে বরাত নাই, কোরআন কিতাবে সবে বরাত নাই, আজকাল অনেকে অনেক রকমের কথা কয়, এইগুলো শুনবেন না, এইগুলো শুনলে আপনি ঠকবেন, এইগুলো শুনলে আপনি ঠকবেন। চ্যানেলে যারা এরকম কথা বলে আল্লাহ পাক তাদেরকে সহি সমঝদান করেন, আল্লাহ পাক তাদেরকে সহি সমঝদান করেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কয় কি কয় যে শবে বরাত কোরআন শরীফে নাই, শবে বরাত হাদিস শরীফে নাই। আল্লাহ, আমারে আজগাও একজন ফোন করছে, তো হুজুর শবে বরাত কি কোরআন শরীফে আছে? আমি নাই তো, কয় যে হাদিসে আসেন নাই। তাহলে মানুষে যে মানে, আমি বললাম যে কোরআন শরীফের মধ্যে না থাকলে তাইলে কি নাই হইয়া যাবে? আচ্ছা বলেন তো শুক্রবার কোরআন শরীফে আসেনি, কথা কয় না একটা, কোরআন শরীফে আসে ইয়াউমুল জুমআ, কোরআন শরীফে শুক্রবার নেই, নামাজ কোরআন শরীফে আসেনি, নামাজ কোরআন শরীফে নাই, না কোরআন শরীফে আসে সালাত, রোজা কোরআন শরীফে আসেনি, না রোজা কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আসে সৌম। তাইলে যদি কোরআন শরীফে আসে সৌম আমরা এটাকে বলি রোজা, কোরআন শরীফে আসে সালাত আমরা এটাকে বলি নামাজ, কোরআন শরীফে আসে জুমা আমরা এটাকে বলি শুক্রবার। এখন আপনি যদি পাবলিক বেচারা তো কিচ্ছু বোঝে না, আপনি বললেন শুক্রবার কিন্তু কোরআন শরীফে নাই, এখন সাধারণ মুসলমান তাই নাকি হুজুর? বলে না না কসম খোদার শুক্রবার কোরআন শরীফে নাই। এরকম নামাজ শব্দ কোরআন শরীফে হাবিস শব্দ আছে, নামাজ শব্দ কোরআন শরীফে নাই, তাইলে কি নামাজ নাই হয়ে গেল? রোজা কোরআন শরীফে নাই, তাইলে কি রোজা নাই হয়ে গেল? কোরআন শরীফের মধ্যে আসছে সালাত এটা কয় না, কোরআন শরীফের মধ্যে আসছে সৌম এটা কয় না, আরবিটা কয় না, আমরা যেটা জানি এটার এক কইয়া কয়ে কোরআন শরীফে নাই। বলেন যে কোরআন শরীফের মধ্যে সালাত আছে নামাজ নাই, নামাজ নাই কইয়া আপনাকে বুঝাইয়া দিল নামাজ পড়তে হবে না, কারণ কোরআন শরীফে নামাজ শব্দ নাই, হাদিস শরীফের মধ্যে নামাজ শব্দ নাই। যারা এরকমভাবে মানুষকে বুঝায় তারা কি আমানতদারির সঙ্গে কথাটা কইল না ফটকাবাজি করল? জোরে কন না, আরো জোরে কন। আফসুস, আল্লাহ তুমি হেদায়েত দাও,
আল্লাহ তুমি হেদায়াত দাও। আমি বলি বাবা কুরআন শরীফের মধ্যে নামাজ শব্দ নাই, এটা তো আমিও কই। তাই বলে তুমি এই পাঁচকের নামাজ ক্যান্সেল করে দিবা? কুরআন শরীফের মধ্যে রোজা শব্দ নাই, আসতে সোম, যেহেতু রোজা নাই সেহেতু আপনি রমজান ক্যান্সেল করে দিবেন? হায় হায়, যদি ক্যান্সেল করে দেন তাহলে পাবলিকের সঙ্গে আপনি সুবিচার করলেন না জুলুম করলেন? আহ, আল্লাহ তুমি ওনাদেরকে হেদায়াত দান করো। বদদোয়া দেই না, বদদোয়া দেই না, আল্লাহ তুমি হেদায়াত দান করো, আমাদেরকেও আমল করার তৌফিক দান করো। দুই নম্বর কথা, আচ্ছা বুঝলাম, আপনারা যারা টেলিভিশনে চ্যানেল এই কথা বলেন সবে বরাত নাই, আমরা বলি আছে কন্যা, ওনারা বলেন নাই, আমরা বলি আছে। বুঝলাম দুইজনে আঙ্গ, এখানে দুইটা মত হয়ে গেল। শরীয়তের মধ্যে একটা হুকুম, যদি আলেম ওলামারা কোনো বিষয়ে দ্বিমত হয়ে যায় তাইলে তুমি নিরাপদ অবস্থান গ্রহণ করবা, সেফ সাইড কন্যা, সেফ সাইড। কোনটা সেফ সাইড বুঝেননি? মানে আমি নিরাপদ অবস্থায় থাকব, আমার যেন লাভ না হোক ক্ষতি যেন না হয় কন্যা, লাভ না হোক। এখন এক পক্ষ বলে সবে বরাত নাই, আরেক পক্ষ বলে সবে বরাত আছে, এক পক্ষ কয় সবে বরাত আছে, সারা রাত নামাজ কালাম জিকির মুরাকাবা চলতে আছে, আরেক পক্ষ কয় নাই, এরা দিছে ঘুম, এরা দিছে কি? এখন মৌতের পরে আল্লাহ পাকের কাছে গেলে তো এটার ফয়সালা হবে, ওই সময় তো পরিষ্কার হয়ে যাবে আসলে আছে না নাই। যদি ওই সময় আল্লাহ পাক বলেন নাই, ওনাদের কথাকেই মানলাম, কি না সবে বরাত, তো আমার কি ক্ষতি? আমার এক রাত্রের কষ্ট বাদ হয়ে গেল কন্যা, এক রাত্রের কষ্ট আমার কি বাদ হয়ে গেল, আমি কিছু পাইলাম না। যদি আল্লাহ পাক বললেন না সবে বরাত আছে, তাইলে ঘুমওয়ালায় কি এক রাত্রের ইবাদত আর পাইব? ওই বেড়া তো মুইরা সাফ হয়ে গেছে, দুনিয়াতে আবার আইসা এরকম সবে বরাত লইয়া সারা রাত্র জিকির করণের সুযোগ দ্বিতীয়বার পাবে না? নিরাপদ কোনটা? নিরাপদ হইল আমি আসে মানলাম, ইবাদত করলাম মানলাম। যদি আপনার কথা মতো নাই থাকলো তাহলে আমার এক এক রাত্রের কষ্ট নষ্ট হইলো আর কি। এরকমভাবে দুই চারটা মালের লস নেন না আপনারা, বলে এটা না লস হইলো আরই, আরও দশটায় তো লাভ আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিরাপদ অবস্থান হইল। ও আল্লাহর বন্দারা, যারা তোমরা বলো সবে বরাত নাই, তাদেরকে বলছি নিরাপদ অবস্থান হইল, তুমি না মান্যও মসজিদে রাত্রটা বইয়া থাকো। যদি আল্লাহ পাক ঘোষণা দিলেন যে হ্যাঁ সবে বরাত আছে এটাই রাইট, তাইলে তুমি অন্তত কইতে পারবা আল্লাহ আমি বিশ্বাস করতাম না তবে পিছনে গিয়া বসে থাকতাম। আল্লাহ পাক কইব ঠিক আছে তুমিও ঢুকিয়া যাও, তুমিও কি ঢুকিয়া যাও। আর যদি আপনি ঘুম ঘুম দিলেন কাম করলেন না, সেদিন কপাল থাবড়াইবেন আর বলবেন যে ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আবার সবে বরাত দাও, এবার দিলে সারা রাত্র তোমার ইবাদত করব। আল্লাহ পাক বলবেন ও বান্দা আমি মানুষকে দুনিয়ায় পাঠাই একবারের জন্য, দুইবারের জন্য পাঠাই না। এজন্য যারা সবে বরাত নাই বলেন ইনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো যে মানুষকে প্রতারিত করা এটা ঠিক হবে না। আলেম হইয়া মানুষকে প্রতারিত করন, আলেম হইয়া মানুষের ইবাদতকে নষ্ট করন, আলেম হইয়া দিল একটা চান্স, কত বড় কত বড় কত বড়, সারা বছরের জুড়ে এই একটা রাত্র। আল্লাহ পাক মানুষকে দয়া করেন 24 ঘন্টার মধ্যে দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, সপ্তাহে একবার শুক্রবার রাত্র, আবার মাসে একবার, আবার সারা বছরে একবার, বছরে যেই একটা দিন সুযোগ দেন সেই দিনটা সেই রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান,
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র আল্লাহ পাক এই রাত্রটা সুযোগ দেন। কেন সুযোগ দেন? এই বান্দাদের মধ্যে অনেকে আছে মনের মধ্যে অনেক কষ্ট, সরাসরি আল্লাহ পাকের কাছে কিছু কথা বলতে চায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অন্যান্য রাত্রে আপনি আপনার কষ্টের কথাটা, আপনার ছেলের চাকরি হয় না আল্লাহ পাককে আপনি বলতে চান, মেয়ের বিবাহ হয় না আল্লাহ পাককে আপনি বলতে চান, শরীরটা খারাপ যাইতেছে আল্লাহ পাকের সঙ্গে কিছু কথা বলার অভিলাষ, আপনি চান্স খুঁজতেছেন, সুযোগ খুঁজতেছেন, আল্লাহ পাকের পিছনে দৌড়াইতেছেন, কিন্তু কোনো কুলকিনার করতে পার পারতেছেন না। আল্লাহ পাক বলেন, ও বান্দা সারা বছর তুমি আমারে তালাশ করো, ধরতে পারো না, একটা রাত্র দিলাম এটা ব্যতিক্রম, ওই রাত্রে আমি তোমাকে তালাশ করব। তাইলে বলেন এই রাত্রটা শয়তান কি খেপা খেপতে আছে এই রাত্রের ব্যাপারে? আল্লাহ যখন কইয়া দিছে আমি খুঁজতে আসি তুম করে, আমি তোমাদেরকে খুঁজতেছি, শুধু খুঁজতেছি তা না, প্রতিটা পয়েন্টের উপরে, ও আমার বন্দারা কার ব্যবসায় লস হইতেছে আমার কাছে আসো, কার মুরগি বেচাকিনা হইতেছে না আমার কাছে আসো, কার ডিমের সমস্যা আমার কাছে আসো, কার স্বাস্থ্যের সমস্যা আমার কাছে আসো, কার ছেলে মেয়ের সমস্যা আমার কাছে আসো, কার পড়াশোনার সমস্যা আমার কাছে আসো, মানুষের যত সমস্যা আছে সবগুলো সমস্যা লইয়া লইয়া, যাতে করে কোনো মানুষ এই কথা কইতে না পারে, আমি একটা জটিলতার মধ্যে ছিলাম, আমার মাওলা আমার জটিলতার দিকে খেয়াল করে নাই। মৌতের পরে আল্লাহ পাক বলবেন, আপনি কইতেছেন যে আল্লাহ স্বাস্থ্য খারাপ আছিল এজন্য এবাদত বন্দিগি করতে পারি নাই, আল্লাহ পাক বলবেন আমি তো তোমার বাড়িতে লোক পাঠাইছিলাম, তোমার স্বাস্থ্য খারাপ এটাকে আমি বালা করতাম চাই, কিন্তু তুমি তো আমার কাছে আসলা না। অন্য সময়ে আপনি আল্লাহু আকবার ডাক্তার, হাসপাতাল, অনেক টাকা, প্রফেসর, ভিজিট অনেক লম্বা, এরপরেও লাইন দিতে হয় অনেক দিন আগে, হ্যাঁ তারপরে ডাক্তার সাহেবকে টাকা দিয়া পয়সা দিয়া কষ্ট করে ডাক্তার সাহেবকে আপনি দেখান, আর ওই ডাক্তার সাহেব পুরা মেডিকেল টিম লইয়া গ্রামে এক বাড়িতে গিয়া উঠছে, সারা গ্রামের কইতে আছে আমি তিন দিন এখানে থাকবো, কার কার চিকিৎসার দরকার সব আমার কাছে আসো, আসে না এরকম? ওই সময় বুড়া দূর এই বেড়ার কাছে কি লাভ, ওই সময় বুড়া এই যে ঘরের থেকে উঠতে এখানে আসবে, এটুকু কষ্ট করে নাই, না করার কারণে এখন ঢাকা আইসা খালি রোডে রোডে ঘুরে, এরপরও কোনো চান্স ওই ডাক্তার সাহেবের কাছে যাইতে হবে, বা তিন মাস পরে চান্স পাইবা, তারপরও টাকা দেওয়ান লাগবে অনেক, ভর্তি হওয়ান লাগবো হাসপাতাল, এই লোকটা এই ডাক্তারেই কয়েকদিন আগে আপনার বাড়িতে টিম লইয়া গিয়ে আপনাকে তালাশ করতেছিল, আসো আসো। ওই সময় যারা আসছে বিনা পয়সায় পার হয়ে গেছে, যারা আসে নাই তারা ধরা খেয়ে গেছে, ঠিক না ব্যাঠি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে যেরকম টিম লইয়া এরকম গরিব এলাকায়, গ্রাম এলাকায়, অনুন্নত এলাকায়, দরিদ্র এলাকায়, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ পাক এরকম খাজানার মালিক, এখন বন্দাদের কারা গরিব, বন্দাদের কারা অসুস্থ, বন্দাদের কারা জটিলতার মধ্যে পড়ে আছে, বন্দাদের কারা অসুবিধার মধ্যে পড়ে আছে, বন্দাদের কারা মামলা মকদ্দমায় জড়াইয়া গেছে, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ সমস্যা উল্লেখ করে করে আল্লাহ পাক ডাকতে থাকেন, একবারে আসমানের খুব কাছাকাছি, নাজালা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার কাছাকাছি আসমান পর্যন্ত এসে মানুষকে ডাকতে থাকেন, ও মানুষ আমি দেওয়ার জন্য আসছি, তোমরা একটু আমার দিকে তাকাও। এক চশমে জদন গাফেলা যা শাহে নাবাসি, শায়দ কে নিগাহে কুনদ আগাহে নাবাসি,
আল্লাহ পাক বলেন ওই রাত্রটা আমি আমার বান্দাদের দিকে স্পেশাল নজর, কন্যা স্পেশাল, কন্যা স্পেশাল, একটা মায়ার নজর, একটা দরদের নজর, একটা রহমতের নজর, একটা বরকতের নজর, আমি এরকম প্রকাশটা ঘুরাই। এই প্রকাশটা যখন ঘুরাইতেছি আল্লাহর বান্দারা বলেন, বুজুর্গরা বলেন, আল্লাহ পাকের রহমতের প্রকাশটা যখন এরকম ঘুরানো হইতেছে, তুমি যদি ওই ফোকাসের সঙ্গে সঙ্গে হাতটা উড়াইয়া দিলা, হাতটা উড়ান না এরকম, আল্লাহ ফোকাস পড়ে গেল হাতের উপরে আর যোগাযোগ হয়ে গেল আর সে আজিমের সঙ্গে, আর আপনি তখন চুপ করে বয়ে থাকলেন। আল্লাহ পাক কইব কিয়ামতের দিন, ও বান্দা তুমি তো ওই লোকটা যার মাথার উপর দিয়ে আমি বারবার খালি এরকম এটা ঘুরাইছি, কিন্তু তুমি আত উড়াও নাই, একটু কষ্ট করে যে আত উড়াইবা এর জন্য তুমি তৈয়ার না, যেই বান্দা এতটুকুর জন্য তৈয়ার না তার জন্য আমি রহমতের ফয়সালা করতে পারি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শুধু রহমতের নজর নয়, গলিতে গলিতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত জিব্রাইল অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লইয়া হযরত জিব্রাইল জমিনের মধ্যে চলে আসেন এবং গলিতে গলিতে বাড়িতে বাড়িতে রুমে রুমে ফেরেশতাদেরকে ঢুকাইয়া দেন, যে যেখানেই আমা আল্লাহর বান্দারা রোনাজারি করতেছে কাঁদতেছে সেখানেই তোমরা যাও, এদের সঙ্গে তোমরা আমিন আমিন বলে তাদের দোয়ার শক্তি বাড়াও। আপনি হাত উড়াইলেন, আপনার সঙ্গে যদি জিব্রাইল আমিন বলতে থাকে, যদি জিব্রাইলের সঙ্গে আরও 70,000 ফেরেশতা আমিন বলতে থাকে, তাইলে এই বলাটা একজনের বলা থাকলো না, এটা কয়জনের বলা হইল? এখন আপনি বলছেন সিঙ্গেল ম্যান, আর আপনার সঙ্গে আমিন যুক্ত করা হইল কয়েক কোটি ফেরেশতার, আপনি গুনাগার হইতে পারেন কিন্তু এই কোটি কোটি ফেরেশতা এরা কেউ গুনাগার নয়, এরা হইল নিষ্পাপ। এতগুলো নিষ্পাপ লোকেরা যখন আমিন বলতেছে, এদের আমিনের ভিতরে আপনি গুনাগার এটা এমনভাবে ভেসে যাবেন যে আপনি গুনাগার হিসাবে তখন আর দেখা যাবে না। ফেরেশতাদেরকে না পাঠাইয়া দেওয়া হয়, ফেরেশতাদেরকে পাঠাইয়া দেওয়া হয়, ফেরেশতারা অলি গলিতে হাঁটেন মানুষের সঙ্গে এরকম আমিন আমিন বলতে থাকেন, তাদের দোয়াগুলোকে মজবুত করতে থাকেন, এবং যখন দোয়া শেষ সঙ্গে সঙ্গে দেরি যেন না হয় বলেন না, দেরি যেন আপনি দোয়া করতেছেন, ফেরেশতা এটা রেকর্ড করা উপরের দিকে পাঠাইতে আসে, আপনি কইতেছেন রেকর্ড করা উপরের দিকে পাঠাইতে আসে, আপনি বলতেছেন রেকর্ড করা উপরের দিকে পাঠাইন হয়, আল্লাহ পাক বলেন আমি কবুল করার জন্য হরে ঘড়ি মে দেনে কো তু তৈয়ার হ্যায়, হরে ঘড়ি মে দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। ও বান্দা কত লাগবো তোমার, দুনিয়ার মানুষ একবার দেয়, দুইবার দেয়, তৃতীয়বার আর দিতে চায় না, চতুর্থবার দিতে দেওয়ার জন্য যদি দরখাস্ত করেন আপনি ধমক খাইতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ও বান্দা আমি দেই, বিগতকালে আমি এ দিয়ে আসছি, আগামীতেও আমি এ দিব, বর্তমানেও আমিও দিচ্ছি, তুমি চাইতে চাইতে ক্লান্ত হইয়া যাইবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। এজন্য আমরা হিম্মত রাখতে হবে যে এই রাত্রটা আমরা আল্লাহ পাকের কাছে চাইবো, তৈয়ার আছি ইনশাআল্লাহ। নিজের যা লাগে সব কিছু চাইয়া নিতে হবে, নিজের যা লাগে, আল্লাহ পাক বলেন আমার কাছে কোনো কিছুর অভাব নাই, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন।
আল্লাহ পাক বলেন, আমার কাছে সব কিছুর খাজানা, তুমি সম্পদ চাও, সম্পদের খাজানা আমার কাছে, রিজিক চাও, রিজিকের খাজানা আমার কাছে, রহমত চাও, রহমতের খাজানা আমার কাছে, বরকত চাও, বরকতের খাজানা আমার কাছে, এইগুলো সব আমি রাখিয়া দিছি আসমানের উপরে। وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ পাক বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ সব কিছুর খাজানা দুনিয়াওয়ালার জন্য, যা যা লাগবে, রিজিক লাগবে, হায়াত লাগবে, দৌলত লাগবে, ইজ্জত লাগবে, সুবিধা লাগবে, সব কিছুর খাজানা কোথায়? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন, সকল খাজানা আমার কাছে, দুনিয়ার মানুষ যা খায়, আপনি যা খান, আপনার ফ্যামিলি যা খায়, একদিনে যা খায়, এক সপ্তাহে যা খায়, এক বছরে যা খায়, সারা জিন্দগিতে যা খায়, এইগুলো যদি মিলানো হয়, আর মিলাইলে দেখবেন এইগুলো রাখনের জন্য গুদাম দুনিয়ায় কুলাইব না। এই জন্য এই গুদামটা আল্লাহ পাক নিয়ে নিছেন কোথায়? আসমানের উপরে। সেখান থেকে প্রতি বছর যা যা লাগে, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, যতটুকু দরকার, ছয় মাসে যতটুকু দরকার এতটুকু নাজিল করে, এক বছরে যতটুকু দরকার এতটুকু নাজিল করে, বেশি নাজিল করলে আবার নষ্ট করে ফেলবে, ঠিক না বেঠি? আবার নাজিল যে করে, আসমান থেকে নাজিল করে চেয়ারম্যান সাহেব, যদি আল্লাহ পাক ইচ্ছা করলে আসমান থেকে চাউলের বস্তা রেডি কইরা টুস টুস করে পাঠাইতে পারতেন, এই বস্তাগুলো মাটিতে পড়তো, পাবলিক টানাটানি করে লইয়া যাইতো, এতে করে মারামারি হইতো সাংঘাতিক, ঠিক না বে ঠিক? জোর যার মুল্লুক তার, তখন কি হইতো? জোর যার মুল্লুক তার। আল্লাহ পাক বলেন, আমি আসমান থেকে এগুলো নাজিল করি, এমনভাবে নাজিল করি, এখানে জবরদস্তি করে নেওয়ার কোনো সুযোগ রাখি নাই। কিরকম? কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, তুমি বিসমিল্লাহ বলে একটা ধান, বলেন না একটা মাটিতে রাখো, মাটিতে রাখলে একটা গাছ হবে, ঠিক না বে ঠিক? এই গাছটা বাড়নের পরে গাছটার চতুর্দিকে আরো কয়েকটা ডাল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ধরেন না ষাটটা হইলো, কয়টা হইলো? লাগাইছেন একটা ধান, হইলো একটা গাছ, ডাল হইলো আরো ছয়টা, মোট হইলো ষাটটা, মোট হইলো কয়টা? প্রত্যেকটার মাথায় একটা শীষ, প্রত্যেকটার মাথায় এক একটা শীষের মধ্যে ধরেন না একশোটা ধান, কয়টা ধান? তাহলে ষাটটা শীষে কয়টা ধান রাখলেন? কয়টা পাইলেন? কয়টা বৃষ্টিগুলো আসলো কোত্থেকে? আল্লাহ পাক বলেন, এই যে রাখলা তুমি একটা, ওয়ান ইস টু ওয়ান ফনের কথা একটা, কিন্তু একটা রাখনের পরে সাতশো যে পাইলা, ছয়শো নিরানব্বইটা বৃষ্টি কোত্থেকে আসলো? ওই ছয়শো নিরানব্বইটা আসমান থেকে কেমনে কেমনে জমিনের ভিতরে ঢুকছে, জমিনের ভিতরে ঢুকিয়া গাছের মাথা হইয়া এটা কৌশলে কৌশলে কৃষকের বাড়িতে চলে গেছে, সেখান থেকে চাউল হইয়া দোকান হইয়া আপনার প্লেটে আসতেছে। আল্লাহ পাক বলেন, এরকম নিজাম বানায়া দিছি, জোর যার মুল্লুক তার, এখানে চলবে না। দেখছেন, যদি বস্তা ফাড়াইতো, ট্রাক ফাড়াইতো এরকম, তাইলে যারা বড় নেতা, যারা শক্তিশালী, সব কন্যা হইনে, হ্যাঁ, এরপরে আগে যাইতো বস্তা লয়ে বাড়ি চলে যেত। আর গরিব বেচারা, আজকেও বাত নাই, কালকেও কি নাই, বাত নাই, এই অবস্থা হইতো। আল্লাহ পাক বলেন, রাস্তাটা আমি আমার কন্ট্রোলে রাখছি, এজন্য যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবা, আমি আমার খাজানা তোমার বাড়ির সঙ্গে লাগাইয়া দিব। কৌশল করতে হবে। আল্লাহ পাক বলেন, কৌশল করে, হযরত মুসা আলাইহিস সালাম বলেন না, হযরত মুসা আলাইহিস সালাম
তুর পাহাড়ে যাইতেছেন বুড়া একজন, এতে কিন্তু আল্লাহওয়ালা বুড়া হয়ে গেছে, আল্লাহওয়ালা দেখতে দেখা যায় খুব স্বাভাবিক বুড়া। তো হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, ও মুসা আলাইহিস সালাম কই যান, কয়ে যে তুর পাহাড়ে যাই কি জন্য, আল্লাহর সঙ্গে কথা বলতাম, বলে আপনার কথা তো আপনি কইবেন, আপনার কথা শেষ হইলে আমার একটা দরখাস্ত আছে, বলে কি, তো আমার দরখাস্ত হইল আমি আল্লাহ পাক রিজিক তো আল্লাহই দেন, কোন না রিজিক কে দেন, আল্লাহর উপরে আমি নাখোশ নই, তবে আল্লাহ যেমনে দেন এমনেই খুশি, না দিলেই বা কি করতাম, আল্লাহ যে দিতেছেন এটাই তো অনেক বেশি মেহরবানি। তবে মুসা আল্লাহ পাক আমাকে একদিন দেয়, দুই দিন আবার দেয় না, এরপরে একদিন দেয় আবার দুই দিন দেয় না, আবার একদিন দেয় আবার দুই দিন দেয় না, এ খালি আমার একদিন তো খাওন জুটে, আবার দুই দিন অনাহার থাকন লাগে, ভাল লাগে না, কি লাগে না, বলে এখন তোমার মনে কি চায়, বুড়া হয়ে গেছো, কয়ে যে মনে চায় যে যা রিজিক আছে এটা আমার একবারে দিয়া দেখ, দিলে আমি কয়েকদিন বালা করে খেয়াল হই, বলে এরপরে, বলে এরপরে লাগে মাসের পর মাস শুয়ে থাকবো, মাসের পর মাস কি শুয়ে থাকবো, কয়ে যে বেতাল্লা কথায় না কর না বেতাল্লা কথা বল না, আমার মন চাইছে এরকম, আপনি খালি আল্লাহ পাকের কাছে এটা মঞ্জুর করবেন না, বেশি দেওয়ার কথা আমি কই না, যা দিব এটাই, ওয়ার রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক তো নির্ধারিত, এটা বাড়বেও না কমবেও না আমি জানি, তবে এই তেইন্না তেইন্না দেন, আজকে দেয় কালকে নাই পরশু নাই এরপরের দিন দেয় আমি কষ্ট লাগে, যা দিব আমার একত্রে কি দিয়া দেখ, এরপরেরটা পরে দেখা যায়। হযরত মুসা বললেন নানা মনির নানা মত, কন্যা নানা মনির, এক একজনের মন এক এক রকম, এই বুড়া একরকম চাইছে, আচ্ছা ঠিক আছে দেখা যাক। গেলেন তুর পাহাড়ে, তুর পাহাড়ে গিয়া আল্লাহ পাকের সঙ্গে কথা হইল, এরপরে শেষ দিকা এখন চলে আসবেন, বুড়ার কথা মনে হইল, ও আল্লাহ হ্যাঁ একখান কথা রয়ে গেছে, বলে কি কথা, বলে রাস্তায় বুড়ার সঙ্গে দেখা হয়েছিল এক বুড়া, বুড়ায় আপনার কাছে একটা দরখাস্ত আমার মাধ্যমে দিয়া বাড়াইছে, বলে কি দরখাস্ত, ভাই রিজিক বলে আপনিই তো দেন, বলে হ আমিও তো দিই, বলে যে বুড়ার এখানে একদিন খানা যায়, দুই দিন অফ, তিন তৃতীয় দিন আবার খানা যায়, পরে চতুর্থ পঞ্চম অফ, বুড়ার কাছে এটা ভাল লাগে না, বলে বুড়ায় কি চায়, বুড়ার আরজু হইল যা আছে একত্রে দিয়া দেন, তো আল্লাহ পাক হাসতেছেন আর কইতেছেন বুড়ার বরাদ্দই আছে আর অল্প কিছু, এটা যদি একত্রে দিয়া দেই তো মাস দুই মাস চলব, এরপরে তো হায়াত রয়ে গেছে লম্বা, বুড়া বাকি হায়াত কেমনে চালাইব, আল্লাহ আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ এই কথার উত্তর বুড়া দিয়া দিছে, বুড়াই কয় জীবন তো গেল, এখন মন চাইতেছে একটু কয়টা দিন, একটু কয়টা দিন কি, একটু কয়টা দিন পাল্লা খাই, এরপরে লাগে হাসপাতালে শুয়ে থাকবো মাসের পর মাস, আল্লাহ আল্লাহ পাক সব তো আল্লাহ জানেন, বুড়ার খবরও আল্লাহ জানেন, বুড়ার ভিতরের খবরও আল্লাহ জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর, বিরাট রহস্য, বুড়া কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, বুড়া অনেক বড় আল্লাহওয়ালা, এই জন্য আল্লাহ পাকের সঙ্গে বেড়া ডিলিং করতে আসে এমনি না, আল্লাহু আকবার, পয়গম্বরও মাথায় হাত দিয়ে লেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে ও আল্লাহ, বুড়ায় কইছে অসুবিধা নাই, শেষে যদি লম্বা টাইম শুয়ে থাকতে হয় না খাইয়া, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না সেখানে, বা ঠিক আছে এলাও করলাম মঞ্জুর করলাম, মঞ্জুর। হযরত মুসা আসলেন, বুড়া তো খাড়া ওই রাস্তার কিনার দিয়া, হযরত মুসার সঙ্গে দেখা, ও মুসা ঘটনা কি, কি করছেন, কয় না কইছি মঞ্জুরও করছে, তবে আল্লাহ পাক কইলে যে শেষের লম্বা টাইম তো তোমাকে লম্বা শুয়ে থাকতে হইব, খাওয়ন দাওয়ন মিলবে না, তখন কি করবা, আচ্ছা এটা দেখা যাক, আগে আমার মনটা চাইছে যেরকম এরকম পাইয়া লই, এখন বুড়া
পরের দিন থেকে এবার দৈনিক রিজিক বলেন না দৈনিক, পরের দিন খানা আসলো বুড়ার জন্য, বুড়া ওই খানা নিজে খায় নাই, ফকির মিসকিন ডাক্যা এদেরকে খাওয়ায়া দিছে, আর আসমানের দিকে চাইতে আসে কইতে আসে 1:10 কথা কয় না কা 1:10 তুমি কিন্তু কয়া রাখছ যে 1 টাকা সদকা করলে 10 টাকা আমি দেই, 1:10 কথা কন না 1:10 দিলাম সদকা করা, দিলাম কি আগামীকালের খানা সদকা করলো, আর আসমানের দিকে তাকায় কি কয় কথা কয় না 1:10 কথা কন না কা। আরে এডি কিল্লা কয় জানেন, এগুলো কোয়াই এই জন্য মৌতের পরে যেন ফেরেস্তার সঙ্গে আপনি বালা করে ওকালতি করতে পারেন। আমাদের এক বুজুর্গ বুড়া হয়ে গেছে, আজ হিসাবের মতন দাঁড়িয়ে সাদা, এখন কবরে গেছে, কবরে যাওয়ানের পরে ফেরেস্তা কইতে আছে উড়ো জবাব দাও মান রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুল, বুড়া উঠছে উঠটা কয় যে কারবার দরবার দিয়ে অন্য রকম লাগতে আছে ঘটনা, কারবার দরবার দিয়ে কি আর খালি দাঁড়িয়ে আতায় আমি দাঁড়িয়ে আতায় আর কি কয় কারবার দরবার দিয়ে অন্যরকম লাগতে আসে ঘটনা কি মিয়া প্রশ্ন করি এটা না জবাব দিবা, তুমি আবার কি কইতে আস কন না উল্টা উল্টা কাম লাগতে আসে কন না উল্টা উল্টা কাম লাগতে আসে, বলে কি উল্টা উল্টা কাম, বলে না না তোমরা ঠিক কাম করো না, তোমরা ঠিক কাম করতেছ না মিয়ারা। এখন ফেরেশতারা ও আল্লাহ এই কোন আজব বুড়া যেটা জিজ্ঞাস করি এটা কয় না আরো উল্টা খোঁচায় কন না উল্টা আরো কি, এবার আল্লাহ পাক কয় মিয়া খোঁচাখুচি করো কেন যেটা জিজ্ঞেস করে জবাব দাও, এখন এই বুড়া কইতে আছে ও আল্লাহ তোমার কথা বিশ্বাস করতাম না পয়গম্বরের কথা বিশ্বাস করতাম কোনটা, আরে বাবা রে আমার দিকে না ছুটছে কন না কার দিকে ছুটছে আল্লাহর দিকে ছুটছে, ওই যে তোমারটা হাসা না পয়গম্বরেরটা হাসা, বলে কি হয়েছে আমি কিতাবের মধ্যে পড়ছি তোমার পয়গম্বর মাহবুব পয়গম্বর নবিয়ে আখিরুজ্জামান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যার সাদা দাঁড়িওয়ালা কবরে যাওয়ানের পরে তাকে ইজ্জতের সঙ্গে কথা বলা হবে, এখন যদি পয়গম্বরের কথা হাসা হয় তো তোমার বাহিনীর কারবার মিশা, আর বাহিনীর কারবার যদি মিশা হাসা হয় তো পয়গম্বরের কথা মিশা, দেখছেন ওকালতি ব্যারিস্টার চেয়ারম্যান সাহেব কন্যাকা ওকালতিটা বুঝছেন নি, যদি ইমান এটার নাম হইল কি আমরা মুখস্থ না এগুলো আহা চোখে দেখি নাই তবে ইমান আছে কন্যা, চোখে দেখি নাই তবে চোখে দেখলে তো আমাদের বুজুর্গ খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন তো, খলিফা হারুনুর রশিদের আমলে একজন বুজুর্গ ছিলেন ইনাকে বলা হইতো বাহলুল, কি বলা হইতো বাহলুল মজজুব, তো হারুন রশিদ এবং তার রানী জুবায়দা দুইজন নদীর পাড় দিয়া হাঁটতে যাইতেছে, বাহলুল ওই বুজুর্গ মজজুব বালু আছে না বালু বালুর মধ্যে বসা বালু দিয়া ঘর বানাইতে আছে, বালু দিয়া কি ঘর বানাইতেছে নানান রকমের ঘর বানাইতেছে, এখন এই বাহলুলকে হারুন রশিদ চিনে এর পাগলা পাগলা টাইপ, আবার নামাজ কালামও বালা পাগলা পাগলা টাইপ নামাজ কালাম বালা, এই বাহলুল কি করো ওই যে জান্নাত বানাইতে আসি, কি বানাইতে আসি পাগলে কি পাগলের তো কত কথাই কয় পাগল তো পাগলে কি করো বলে জান্নাত বানাইতেছি, কি জন্য বিক্রি করবো জান্নাত বানাইতেছে মাটি বালু দিয়া ঘর দুয়ার বানাইতে আসে এটি কি করবে, তো হারুন রশিদ কইতেছে পাগলের দেখা যাবো নি এই পাগল ছেড়ে না, হ্যাঁ হারুন রশিদ কোনো তোয়াক্কা করবো না, হারুন রশিদের পিছনে তার বিবি রানী জুবায়দা আসলো, বাহলুল কি করো, তো বাহলুল কইতেছে জান্নাত বানাইতেছি কি জন্য বা বিক্রি করব, এখন রানী কয় তাই নাকি কত টাকা, 1 টাকা বলেন না কয় টাকা, রানী কয় যে 1 টাকা দিলে আমি নিব কেমনি বালুর বাড়ি
কয় না এটা এখানে বুকিং জাগা মতন পাইয়া যাইবেন, এখানে এটা কি জাগা মতন। তো উনি ভ্যানিটি ব্যাগ থেকে এক টাকা বাইর করে বাহালুর কেটে আছে। যাই হোক, ওই বিকালবেলায় রাগুরাগুরি করলো, রাত্রে হারুন রশিদ নিজে তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদের নামাজ পড়লো। নামাজ পড়ানোর পরে এরকম মাথা রাখিয়া কাঁদতে রয়েছে, কাঁদতে কাঁদতে ঘুমুতে রয়েছে। ঘুমের মধ্যে দেখে স্বপ্ন কেয়ামত হয়ে গেছে, সব মানুষ জান্নাতে যাইতেছে, কেউ জাহান্নামে যাইতেছে, কেউ জান্নাতে যাইতেছে, কেউ জাহান্নামে যাইতেছে। হারুন রশিদ তার স্ত্রীকে লইয়া জান্নাতের দিকে রওনা করছে। গেইটে স্ত্রী যখন গেল তখন ওই বাহালুলের টিকিট দেখাইয়া স্ত্রী ঢুকিয়া গেল। হারুন রশিদ যখন ঢুকতেছে কয় টিকিট দেন, কয় টিকিট তো নাই, কত জান গা ঘুম ভেঙে গেছে। এখন কয় ইন্না ইল্লা, বাহলুলে তো আমারে বাজাইয়া বইছে, কর না বাহলুলে তো আমার আটকাইয়া দিছে, আমার টিকিট সাইড ঢুকতে দিল না, আমার বউ ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, পরের দিন আবার বউকে লইয়া রওয়ানা। এখন দেখে বাহলুল ওই জায়গাতে বয়ে আছে, আবার ওই ঘর বানাইতে আছে, বিক্রি করতে আছে। এখন গেছে এবার হারুন রশিদ একটু আগে আগে, আজকে টার্গেটে ওইটা, আজকে নদীর পাশে হাঁটন টার্গেট না, আজকে টার্গেট কে বাহলুল, আজকে টার্গেট কে ওই এক টাকা দিয়ে কিনতে হবে। এখন বাহলুলের এখানে গেছে, যাওয়ানোর পরে বাহলুল বলে জি হুজুর, বলে কি করো, ঘর বানাই জান্নাত বানাই দিছি, কি জন্য বিক্রি করব, দাম কত, যে 1 কোটি টাকা, কথা কন না, কাল্লা বিক্রি করলে 1 টাকা, আজগা 1 কোটি টাকা ঘটনা কি, কয় যে কালকা আপনি বিক্রি করছেন মাল দেখেন নাই, আজগা মাল দেখে আসছেন, দেখে আসলে কিন্তু টাকা বেশি দেওয়ান লাগে। মেরে ভাই ও দুষ্ট বুজুর্গ, আজকের রাত্রটা বরকতের রাত্র, ফেরেশতারা দেখতেছে বরকতওয়ালা, জীব জন্তু দেখতেছে বরকতওয়ালা, গাছপালা দেখতেছে বরকতওয়ালা, আসমান জমিন দেখতেছে বরকতওয়ালা, আমরা নজরে দেখি না, এজন্য 1 টাকায় কিনতে পারি। যদি ওদের মতন আমরাও এই বরকতগুলো দেখতাম, কন্যা ওদের ওই যে যারা অস্বীকার করে এদেরকে আমি একটু বুঝাইতাম চাইতেছি আর কি, যারা অস্বীকার করে তোমরা তো কয় যে আমরা তো এরকম ব্যতিক্রম কিছু দেখি না, তোমার সেই চোখ কোথায় তুমি দেখবা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। আর যদি তুমি দেখকেই ফেললা তাইলে কিন্তু 1 টাকা দিয়া কিনা যাবে না, তখন কিনতে হবে। আল্লাহ আল্লাহ আকবার, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো কইতেছিলাম যে এই রাত্রটা অনেক দামি, এই রাত্রটা অনেক দামি, এই রাত্রটা পুরাটা রাত্র এবাদত বন্দিগির মধ্যে, জিকির আসকারের মধ্যে, লা ইলাহা তার সঙ্গে, যত আন্তরিকতার সঙ্গে ফেরেশতারা হাঁটতেছে, গলি গলি হাঁটতেছে, আপনার এই ইয়ের সঙ্গে, আপনার জিকিরের সঙ্গে, আপনার মোরাকাবার সঙ্গে, আপনার দোয়ার সঙ্গে এরা আমিন বলবে, এটাকে শক্তিশালী বানাইয়া কই পৌঁছাইতেছে। সঙ্গে সঙ্গে যা কিছু লাগে আল্লাহ পাক বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, সব জিনিসের খাজানা আমার কাছে আছে, সব জিনিসের খাজানা, তোমার দোকান চলে না, তোমার মতন একটা পাবলিকের দোকানকে চালাইয়া দেওয়ান আমার জন্য কি কঠিন, খালি একটু যোগাযোগের দরকার, একটু কি দরকার, একটু যোগাযোগের দরকার, একটু চোখের পানির দরকার, নালায়ে বাসিদ কে বারে জাহা জানাদ, নালায়ে বাসিদ কে বারে জাহা জানাদ, তাকে আরশো ফরশরা নালা কুনাদ, খুশন মায়াদ নালায়ে সব হায় তু, খুশন মায়াদ নালায়ে সব হায় তু, জৌক হাদা রমজে ইয়া রব হায় তু,
চোখের পানি লইয়া মনের জজ্বা লইয়া, চোখের পানি লইয়া মনের জজ্বা লইয়া যদি কৌশল করেন তাইলে রাস্তা আপনার হাতের মুঠে চলে আসবে। কে কে তো ইনশাআল্লাহ। ওই বুড়ার কথা কইতেছিলাম মনে আসেনি, বুড়া জানি কোন জায়গায় আছে এখন? আয় হায় ওয়ান ইস টু। বুড়া পরের দিন একখানা আসলো, বুড়া এটা গরিব মিসকিন ধরাইয়া খাওয়াইয়া দিল আর কি কয়, ওয়ান ইস টু। পরের দিন খানা আসছে ওয়ান ইস টু টেন দশটা, আর শিডিউল একটা, ওয়ান ইস টু টেন এই হিসাবে কয়টা? দশটা, আর শিডিউল তো মোট খানা কয়টা আসছে? এগারোটা। বুড়া কইতেছে কতদিনই তো না খাইয়া আসি, এই এগারোটাও খাওয়াইয়া দিলাম পাবলিক রে কন্যা, এগারোটা কি পাবলিক রে দিয়া দিলাম। আবার কইতে আছে ওয়ান ইস টু এগারোটা খাওয়াইয়া কইতেছে ওয়ান ইস টু। এবার পরের দিন খানা কয়টা? এগারোটা একশো দশ, শিডিউল এক একশো এগারো। তৃতীয় দিনে একশো এগারো খানা, বুড়া এখন কৈশা মশা কইতে আছে কত মানুষ তো পেটে পাথরও বাঁধে, আমি পেটে পাথরেই বাঁধলাম, পেটে কি এই একশো এগারোটাও আবার খাওয়াইয়া দিলাম। এবার কোন ওয়ান ইস টু একশো এগারো যাইতেছে, আর বুড়া কইতে আছে ওয়ান ইস টু কত হইতেছে, পরের দিন কত আসতেছে? হ্যাঁ এগারোশো, ক্যালকুলেটারে কুলেই তো না। এরপরে চতুর্থ দিনে কয় যে আজগা খাইলাম, একটা খাইলাম বাকিগুলো সাদকা, একটা খাইলাম বাকিগুলো। এবার পরের দিন কত আসলো? এরপরের থেকে বুড়া এখন দৈনিকে খায় আর বাদ দেয় না, কিন্তু যা সদকা করতেছে এর দশগুণ নাজেল হইতেছে, যা সদকা করতেছে এর দশগুণ নাজেল হইতেছে। গতকাল যা হইল, পরশু ইয়া আল্লাহ, এর পরের দিন ও আল্লাহ, এর পরের দিন মাথা গরম, এর পরের দিন এখন এলাহি কাণ্ড, মানে এখন দিন যত যায় তত মহাকাণ্ড হয়ে যাইতেছে সারা এলাকার মধ্যে। ঘটনা কি এটা তো মানে টাকার কলসি না, বুড়া টেন্ডে টেন্ডে তুলতে আসে। এখন কিছু বিক্রি করতেছে, কিছু সৎকা করতেছে, লোকজন রাখতেছে, বিল্ডিং বানাইতেছে, মেহমান খাওয়াইতেছে, পাইক পেয়াদা বরকান্দাজ, বুড়া এখন ওই এলাকার রাজা কন্যা, বুড়া এখন ওই এলাকার কি। কিন্তু ওই যে দৈনিক যেটা সিলসিলা এটা কিন্তু বন্ধ হচ্ছে না, এটা চলতে আসে। বুড়া তো খায় দুই একটা, আর এখন কমায়া দিছে বাকি সব সৎকা, খায় একটা আর বাকি সব সৎকা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ছ মাস এক বছর পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হইল, আরে ওই বুড়া কন্যা, ওই আজকা তো এক বছর, আল্লাহ পাক যেভাবে কথা বলছেন এভাবে তো মাস তিনেক পাওনের কথা, মাস তিনেক কি পাওনের কথা, তিন মাস গেলে কয় মাস থাকে? নয় মাস। এই নয় মাস না খাওয়া পাবলিকটার শরীরের মধ্যে গোস্ত থাকবো নি। তো হযরত মূসা চিন্তা করলেন, এখন তো হাড্ডি ছাড়া বুড়ার কিচ্ছু নাই, এখন গিয়া বুড়ার একটু সালাম দেই। বুড়া তোমার না কই না, এই কথা কইও না, তুমি তো মানলা না, এখন কেরম লাগে একটু কই আস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলাকায় গেলেন, গিয়া বুড়ার বাড়ি আর খুঁজা পাইতেছে না। এখন মানুষে জিগায় অমুক বুড়ার বাড়ি কই, তোমার বাড়িটা কোনটা, লোকেরা চিনে না। অনেক জিজ্ঞাসাবাদের পরে একজন কইল, আমগো রাজা মিয়ার কথা নি কোন কথা কয় না কা, রাজা মিয়া মানে এই এলাকার যিনি বাদশাহ, ওনার কথা কইতেছেন? আপনি যেমনি কইতে আসেন এমনি তো রিক্সা চালা রিক্সাওয়ালাও বুঝায় না, আর যেই নাম কইতেছেন উনি তো আমগো দেশের এলাকার রাজা। আবার রাজা মিয়া কর্তৃকে আচ্ছা, যেই দেখি বাড়িটা, বাড়ি কোনটা বলে, এই যে বিশাল প্রাসাদ, না 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 এই প্রাসাদওয়ালা না, আমি ঝুপড়িওয়ালাকে খুঁজতেছি। এখানে এই এলাকায় হুজুর ঝুপড়ি ঝুপড়ি নেই, এই এলাকা সব হলো ধনী এলাকা। হ্যাঁ, হযরত মূসা অনেকক্ষণ তালাশ মালাশ করে এখন বুঝে আসতেছে না বুড়া কি মরে গেল কিনা। তারপরে পাশে দেখি রাজার কথা কইতে আসে, নামে নামে মিলে যায়। আচ্ছা তার লগে দেখ, গেল
গিয়া সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বুড়াও চিনছে আর উনিও চিনছে। ওই কী খবর আপনারা? এখন বিছনায় ফ্ল্যাট হয়ে থাকুন এর কথা, আর এখন আপনাকে চেয়ারে এরকম রাজার মতন বসে আছেন, এটা আল্লাহ পাকের মেহরবানি কন না? এটা কার মেহরবানি? কার মেহরবানি? এই খোদা ওই বুড়াকে রাজা বানায়া দিল, উনি কি আছেন না নাই? তাহলে আপনি বসে আছেন কেন? আপনি কন্যা ও আল্লাহ, বুড়ায় যদি এরকম বুদ্ধি কইরা তোমার কাছ থেকে রাজা মিয়া হইয়া যাইতে পারে, তা আমার কলার ব্যবসাটা উড়াইয়া দিলে তোমার কি ক্ষতিটা হবে? কইতে পারবেন না এটা? কে কে পারবেন দেখি? আল্লাহ, হাত নামান। কইতে হবে হেকমতের সঙ্গে, বুড়া ওই হেকমতটা খাটাইছে। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কথা কয় না মানুষ, আল্লাহর লগে কথা কয়, যেটা বুঝে আসে না এটা ধরে, ও আল্লাহ এটা কেন করলা, ওইটা কেন করলা? এখন কয় ও আল্লাহ তুমি যে আমারে কইলা তিন মাসের পরে বুড়ারে আর খুঁজা পাওয়া যাবে না, এখন তো বুড়া রাজা হইয়া বয়ে রয়েছে, আমারে তুমি যে ঘটনা কইছো আমি তো এমনি এমনি মনে করছি বুড়ারও এরকম কয়ে গেছি, কিন্তু বাস্তবতা তো উল্টা। তার রিজিক তিন মাসের, তার রিজিক তো অগণিত অসংখ্য, আর তুমি কইলা তিন মাস ঘটনা। আল্লাহ পাক বললেন, ও মুসা, তার রিজিক তিন মাস ছিল, এক বিন্দু আমি তার রিজিক বাড়াই নাই, তবে সে একটা কাম করছে, কামটা হইল তার রিজিকের যে নল পাইপ, পানি পানি যায় না পাঁচতলার উপরে, পানি নিচতলায় আসে পাইপ দিয়া, কি দিয়া? সে যে রিজিক যেটা তার পাইপটা ছিল, পাইপের মুখটা ছিল তার রিজিকের ছোট্ট একটা গুদামের সঙ্গে, ওই গুদামের মধ্যে ছিল তিন মাসের রসদ, কয় মাসের রসদ, এটার সঙ্গে লাগা ছিল। বুড়ায় যে কামড়া করছে, বুড়া বুদ্ধি করে ওই ওই তার পাইপটা ওই তিন মাসের রসদওয়ালা ছোট্ট গুদাম থেকে টান দিয়া খুললা লাইছে, খুললা আমার যে নিজস্ব পার্সোনাল গুদাম, কথা কন না, আমার যে পার্সোনাল গুদাম ওই গুদামের মধ্যে লাগাইছে। কথাটা বুঝছেন নি? আমি বাংলায় কইলাম এই যে ওই পাইপটা খুললা, বুড়া কি করছে, আল্লাহ পাকের পার্সোনাল গুদাম যেটা, যেটার কোনো সীমানা নাই, এটা ভিতরে ঢুকে আছে। এখন তো পাইপ লাইন দিয়া মাল আইতে আছে, এটা বেটার ওই তিন মাস ওখানে রয়ে গেছে, খাওয়ান না মানুষ নেই, ওই তিন মাস কি খাওয়ান না মানুষ নাই, বেটা এখন ট্যাঙ্কে আছে কোন জায়গার থেকে, হেডকোয়ার্টার থেকে, ভাই এটা তার রিজিক যাচ্ছে না, বরং এটা আমার রহমত যাইতেছে, আমার বরকত যাইতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, বুড়া যেরকম ভাবে আল্লাহ পাকের সঙ্গে একটা হেকমত করে তার লাইনটা, তা আপনি কন্যা বলে ও আল্লাহ আমার জন্য পাইপ যেটা লাগাইছো এটা আমার এত ভালো লাগে না, এটা মনে হয় বেশি একটা প্যাড ভরবে না, এটা তুমি এখান থেকে সরাইয়া তোমার পার্সোনাল গুদামের সঙ্গে লাগাইয়া দাও, কার কার দরকার আছে, কার কার দরকার আছে? আল্লাহ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ ওই জন্য কইছি বুড়া কিন্তু অত্যন্ত সমজদার, খুবই বুঝে যে আমার রিজিকের এই এই কষ্ট এটা আমি নিজের কাছে রাখিয়া বেজালে পড়লাম, এটা আমি নিজের কাছে না রাখিয়া এটা কই ঢুকাইয়া দেই, আল্লাহ পাকের খাজানায় ঢুকাইয়া দেই, আল্লাহ পাকের খাজানায় যদি ঢুকাইতে পারি কার কার দরকার আছে দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইতেছি, তোমার কাছে ভিক্ষা চাইতেছি, রিজিক যেটা আছে এটা এটাই যে শুধু দিবা তা না, তুমি তোমার রহমত আমাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ পাক বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের মধ্যে কার মনের মধ্যে কি কষ্ট, কার মনের মধ্যে কি দুঃখ, কার মনের মধ্যে কি আবেগ, কার মনের মধ্যে কি যন্ত্রণা, সব কিছু আমি জানি, যদি তুমি কথাটা সুন্দর মতন বলতে পারো আর চোখের পানি সহ আমার কাছে হাত উঠাইতে পারো সময় মতন, কন্যা কোন মতন?
যখন আল্লাহ পাক দেন তখন আপনি নাই, আর যখন আল্লাহ পাক দেওয়া বন্ধ করে দিলেন তখন আপনি কান্দাকাটি করেন, লাভ হবে না। আল্লাহ পাক বলেন কাল্লা কইয়াছিলা, তখন তো আমি দিতে আসিলাম, তখন তুমি কইয়াছিলা, এখন তুমি চাইতে আসো, এখন তো আমি তোমাকে আইনের মধ্যে ফেলে দিব। আজকের রাত্রটা এটা আইন নাই, আজকের রাত্র হইল আল্লাহ দিতে চান, যত চান, যত নিতে পারেন, যত চাইবেন, সবগুলো যদি চাওয়াটা লাইন মতন হইল। নালায়ে বাসিদ কে বারে জাহা জানাদ, নালায়ে বাসিদ কে বারে জাহা জানাদ, তাকে আরশ ফরশরা নালা কুনাদ। একটা বকরি, বকরির গায়ে চামড়া, চামড়ার মধ্যে কয়টা পশম থাকে বলেন তো? 1000, 10000, অনুমান কিরকম কর না, আমার মামু কক, একটা বকরির গায়ের মধ্যে যে পশম, কয়টা পশম থাকে? কম্পিউটারে কুলাইব না। আল্লাহর হাবিব বলেন ওই জমানার মধ্যে বনু কালব, বনু কালব ছিল যাদের বকরির সংখ্যা ছিল অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত বকরি এদের এলাকায় মানুষ পালতো। আল্লাহর হাবিব বলেন এই কালব গোত্র, এই গোত্রের বাড়িতে যতগুলো বকরি আছে, বকরিগুলোর গায়ে যেই পশম, পশমগুলো যদি গোনা হয় যেই পরিমাণ পশম হবে তার চেয়ে বেশি মানুষের দোয়া আল্লাহ পাক এই রাত্রে কবুল করে। এতগুলো মানুষকে আল্লাহ পাক পার করাইয়া দিতেছেন, আপনি বসে থাকলে নিজে ঠকবেন, এরা কন্যা বলে ও আল্লাহ এতগুলো মানুষ পার হইয়া যাইতেছে, এর ভিতরে দয়া করে আমাকেও ঢুকাইয়া দাও। বুঝতে পারবেন না এই কথাটা? কেমনে কইবেন? চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিবেন, আর এরকমভাবে খুব মোরাকাবার হালতে ক্যাবলামুখী হইয়া বসেন। ক্যাবলামুখী হইয়া বসে নিয়ত করেন ও আল্লাহ তোমার কাছ থেকে পাইতে চাই। মনের দুঃখের কথাটা আগে ঠিক করেন, আপনার কি কি পাওয়ানের দরকার, আপনার কি কি চাওয়া দরকার ঠিক করেন। শরীরের কথা লাগবে, না মেয়ের বিবাহের কথা, না ছেলের চাকরির কথা, না দোকানের কথা, না একাধিক হইল কোনো দোষ নাই। আল্লাহ পাক বলেন তুমি 100টা রেডি করলা, আমি 100টার জন্য তৈয়ার, 200 রেডি করলা, 200টার জন্য তৈয়ার, 500 রেডি করলা, যত তুমি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। আল্লাহ পাক বলেন তুমি যত নিয়ত করবা, নিয়ত বানাও, বেশি বেশি বানাও, 2-3 মিনিটের মধ্যে সবাই আমরা প্ল্যান পরিকল্পনা বানায় ফেলি, আমি কি চাই বানান, আমি কি চাই বানান, আমি কি চাই, নিজেকে জিজ্ঞেস করেন আমি কি চাই। ও আল্লাহ কি চাই তুমি মনের মধ্যে বলতে হবে তা না, খালি আপনি নিয়তের মধ্যে আনবেন, নিয়তের মধ্যে আনবেন, বলতে হবে তা না। আমাদের বুজুর্গরা এরা এরকমভাবে শক্ত, আগে বলছি এইগুলো কোরআনের কথা, এইগুলো হাদিসের কথা, বাতি অফ করেন না থাক, কেমনি আছেন? এইগুলো কোরআনের কথা, এইগুলো হাদিসের কথা, আপনি এরকমভাবে মৌতের পরেও আপনি আল্লাহ পাকের সঙ্গে, ওই যে মুহাদ্দিস দাঁড়িটা ধরে কইতে আসে ঘটনা তো মিলে না, কন্যা ঘটনা কি মিলে না? পয়গম্বর কইছে এই সাদা দাঁড়ির ইজ্জত, এখন তো ইজ্জত পাইতেছি না। আল্লাহ পাক কয় যে কি হয়েছে, কয় যে তুমি হাসা নইলে পয়গম, তুমি হাসা হইলে পয়গম্বর মিশা, আর পয়গম্বর হাসা হইলে তুমি। আল্লাহ পাক কইতে আসে বাবারে বেড়া তো বড় ঠেঁড়া, তা আমার গায়ের দিকে ছুটছে এখন। তখন তুমি কেমনে জানো দাঁড়ি সাদাওয়ালা এখানে ইজ্জত পাবে? এখন ওই মহাদ্দিস সনদ সহ বলতেছে আমি আমার উস্তাদ উমুকের কাছে শুনছি, তিনি তার উস্তাদ উমুকের কাছে শুনছেন, তিনি তার উস্তাদ উমুকের কাছে শুনছেন, এইভাবে কইতে কইতে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়ি পাকা মানুষকে আল্লাহ পাক সম্মান করে। এই কথা যখন
যখন কইল আল্লাহ পাক হাসা দিলেন, ফেরেশতাদেরকে কইতেছেন এ আলেম এর লগে কথা কইব না, বিনা হিসাবে কোনো প্রশ্ন ছাড়া তাকে মেহমান বানাইয়া জান্নাতে লইয়া যা। ফেরেশতার এখানে কুরআন কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এখানে কোনো অস্পষ্ট জিনিস নাই, এখানে এরকম কোনো জোরাজোরের বিষয় নয়, যৌক্তিক বিষয়, যা বলবো দুনিয়াতে যেরকম, কবরে এরকম, হাসরে এরকম, মিজানে এরকম, পুলসেরাতে এরকম, এরকম জান্নাতেও আমাদের এই কথাগুলো লইয়া, আমরা এই কোরআন এই সুন্না লইয়া জান্নাতেও আমরা ইনশাআল্লাহ এই বক্তব্য রাখবো। কাজেই এই কথাগুলো মুখস্থ রাখবেন এবং উকিল হইয়া নিজের নিজের বিষয়গুলো নিজে স্পষ্ট নিজে স্পষ্ট করতে হবে। আজকাল এই রাত্র আল্লাহ পাক কাছাকাছি হইয়া বারবার ডাকতেছেন, আপনার নাম লইয়া ডাকতেছেন, ম্যান টু ম্যান ডাকতেছেন, আসো তোমার কি লাগবে, অন্যদিন তুমি আমাকে তালাশ করো, আজকে আমি তোমাকে তালাশ করতেছি, আল্লাহু আকবার, অন্যদিন আপনি আল্লাহকে তালাশ করেন, পাইতেও পারেন নাও পাইতে পারেন, আর আজগা আল্লাহ আপনাকে তালাশ করতেছেন, খালি একটু ঘরের থেকে বাইরে হইলেই গাড়িতে উঠতে যাবেন, ঘরের থেকে বাইরে হইলে কি, এখন যদি বলে হুজুর আমি ঘরের ভিতরে থাকবো আল্লাহ আমার এখান থেকে উড়াই আনা অন লাগবো, আল্লাহ পাক বলেন এই করলে হবে না, একটা মার্জিন আছে, আমিও ছাড় দেওয়ার একটা মার্জিন আছে, আমি দয়া করতে পারি তবে তোমার গোলামি আমি করি না, দয়া দয়ার সীমানা, যে তুমি ঘরের মধ্যে বয়া থাকবা আকাম কুকাম সব করবা আর আমি তোমার রহমতের সমুদ্রে ঢুকাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব, এইটা আমি করব না, তবে আমি সুযোগ দিব, বছরে একবার সুযোগ দিব, তুমি মনে মনে যত নিয়ত করবা, যদি মনটাকে শুদ্ধ রাখতে পারো, মনটাকে যদি যোগ্য বানাইতে পারো, চোখ থেকে যদি ধড়ধড় পানি ছেড়ে দিতে পারো, যা তুমি মনে মনে আমার কাছে শো করবা পেশ করবা একটাও আমি বাদ দিব না, সবগুলো আমি মঞ্জুর করে নিব। এজন্য সবাই আমরা কেবলামুখী হয়ে বসি, মনে মনে টার্গেট ঠিক করি, আমার কি দরকার, আমার শরীরটা ভালো হওয়া দরকার, আমার ব্যবসাটা ভালো হওয়া দরকার, আমার চাকরিটা ভালো হওয়া দরকার, আমার আমলটা বাড়ি হওয়া দরকার, আমার ঈমানটা ভালো হওয়া দরকার, আমার তবিয়ত ভালো হওয়া দরকার, আমার আখলাক ভালো হওয়া দরকার, আমার ঘরে শান্তি নাই, শান্তির দরকার, সংসারের মধ্যে আগুন জ্বলতেছে, এই আগুন নিভানো দরকার, নানান রকমের জটিলতার মধ্যে পড়ে আসি, একটা একটা বানান না, মনে মনে নিয়ত করেন, কেবলামুখী হয়ে বসেন, মনে মনে নিয়ত করেন কি কি আরজি, কি কি আরজি আল্লাহ পাকের কাছে পেশ করবেন, মনে মনে নিয়ত করেন কি কি দুঃখ, কোথায় দুঃখ আছে, কোথায় যন্ত্রণা আছে, কোথায় কষ্ট আছে, কোথায় ব্যথা আছে, কোথায় অভিলাষ আছে, হ্যাঁ নানান রকমের অবস্থা সবগুলো মনের মধ্যে স্থির করেন, লাইনে একটার পর একটা তরতিব দিয়া মনে মনে নিয়ত করেন, এইগুলো আমি আল্লাহ পাকের সমীপে পেশ করব, এইগুলোর মঞ্জুরির জন্য আমি আবেদন পেশ করব। ওরাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আল্লাহর হাবিব বলেন তুমি এরকমভাবে বসো, চোখ বন্ধ করে বসো, কেবলামুখী হইয়া বসো, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর, শরীর নড়াচড়া করবে না, স্থির থাকবে, শরীর নড়াচড়া করবে না, বিলকুল স্থির, বিলকুল স্থির, শরীর নড়াচড়া করলে মন এদিক সেদিক চলে যায়, চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, সবাই বিসমিল্লাহ বলে আমরা চোখ বন্ধ করে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমরা সবাই চোখ বন্ধ করে নেই মসজিদের খাদেম সাহেব যারা আছেন ইনারা সবাই ওনারা চতুর্দিকে হাঁটাহাঁটি করবেন ওনারা আমাদের এই চোখ বন্ধ করা মোরাকাবার মধ্যে শরীক থাকবেন না ইনারা বাহিরে পাহারাদারি করবেন যেন কোনো বিশৃঙ্খলা না হয় যেন কোনো অসুবিধা না হয় আর অন্যরা মেহমানরা মুসল্লিরা আমরা সবাই চোখ বন্ধ করে ফেলি বিসমিল্লাহির রহমানির রহিম কোমর মেরুদণ্ড গর্দান কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা হাত দুইটা হাঁটুর উপর ডান হাতে তসবি হাত দুইটা হাঁটুর উপর ডান হাতে তসবি হাত দুইটা হাঁটুর উপর ডান হাতে তসবি শরীর নড়াচড়া করবে না আপনি খেয়াল করেন আপনি যেন বাইতুল্লাহ 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 শরীফের দুয়ারের সামনে আপনি খেয়াল করেন আমার সঙ্গে সবাই বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কঙ্গালের মতন আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কঙ্গালের মতন ফরিয়াদির মতন মনের মধ্যে কিছু কথা লইয়া মনের মধ্যে কিছু আবেদন মনের মধ্যে কিছু আবদার মনের মধ্যে কিছু আশা মনের কিছু দুঃখ মনের কিছু যন্ত্রণা মনের কিছু যাতনা মনের কিছু চাওয়া পাওয়া মনের কিছু ইচ্ছা পড়াশোনা চলতেছে না মন বসতেছে না মেধা কম টাকা পয়সার অভাব যাত যত রকমের সমস্যা সব সমস্যাগুলো মনের ভিতরে লইয়া এইগুলো যেন একত্রিত করে এইগুলো মাওলা পাকের দরবারে সাবমিট করার জন্য আমি যেন বাইতুল্লাহর সামনে ডান দিকে মাকাম ইব্রাহিম আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে ওই যে সোনালি দুয়ার ওই যে রহমতের দুয়ার চোখ বন্ধ করে যারা মক্কা শরীফ গিয়েছি চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে যেন বাইতুল্লাহর সামনে হাজির আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই নিয়ত করেন ও আল্লাহ আজকে শবে বরাত আজকে দান করা হইতেছে আসমান থেকে রহমতের ফয়সালা করা হইতেছে সব রহমতগুলো বাইতুল্লার ছাদের উপর পড়তেছে আর বাইতুল্লার ছাদ থেকে উপচাইয়া উপচাইয়া এই দুয়ার দিয়া নিচে পড়তেছে যেখানে পড়তেছে ওই ঠিক ওই জায়গার মধ্যে আমি ভিক্ষুকের মতন দাঁড়াইয়া আসি ভিক্ষুকের মতন দাঁড়াইয়া আসি ভিক্ষুকের মতন টলটল চোখের পানি লইয়া টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর রহমতের দুয়ারের দিকে তাকাইয়া টলটল চোখের পানি লইয়া রহমতের দুয়ারের দিকে তাকাইয়া ও খোদা ও খোদা ও খোদা ও এই ঘরের মালিক ও মালিক ও মালিক ও মালিক আজকে এই বরকতের সময় তুমি রহমতের দুয়ার খুলে দিয়েছ মানুষকে ডাকতেছ আমার যে মুরগির আড়ত ভেঙে যাবে আমার দোকানদাররা যে কষ্ট পাবে এদের যে আর কোনো আশ্রয়ের জায়গা নাই ও মালিক ও মালিক ও মালিক এই আবদারটুকু জানানোর জন্য তোমার ঘর যদি সুযোগ থাকতো পৌঁছে যেতাম সুযোগ নাই এই জন্য শরীরটা তেজগাঁও স্টেশনের মধ্যে রাখিয়া কলবটাকে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম এলাহি তেরে চৌখাট পর ভিখারি বনকে আয়া হুঁ এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হুঁ সারা বা ফকর হে আজিজ
নদামত সাথ লায়া হুঁ। ও আল্লাহ, কোনো যোগ্যতা নাই তোমার সামনে দাঁড়ানোর মতন, কোনো দক্ষতা নাই তোমার সামনে দাঁড়ানোর মতন, কোনো আমল নাই তোমার সামনে দাঁড়ানোর মতন, তবে আজকে তুমি ফ্রি করে দিছ, আজকে গাড়িতে উঠতে ভাড়া লাগে না। ও আল্লাহ, কোনোদিন বিমানে উঠি নাই, যখন তুমি ঘোষণা দিলা আজকে বিমান ভাড়া লাগবে না, ফ্রি ফ্রি বিমানে উঠা যাবে, কোনোদিন বিমানে উঠি নাই, তারপরেও আজকে দৌড়াই আসছি রহমত। ও আল্লাহ, যদি যোগ্যতার বিচার করো আমরা টিকবো না, আমলের বিচার করো আমরা টিকবো না, এখলাসের বিচার করো আমরা টিকবো না, আমরা তোমার দয়ার কাঙ্গাল, আমরা তোমার দয়ার ভিখারী। ছেলেপেলেরা কষ্ট পাইতেছে সংসারের মধ্যে, বাচ্চাদেরকে দুই বেলা খাওয়াইবো জুটাইতে পারতেছি না। ও আল্লাহ, ছেলেপেলেদেরকে পড়াইবো সুন্দর মতন, ব্যবস্থা হইতেছে না গো আল্লাহ। ও আল্লাহ, দোকান কত টাকা ইনভেস্ট করলাম, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানুষের হাতে, ও আল্লাহ এই টাকাগুলো আমার অনেক কষ্টের সম্পদ, কিভাবে কিভাবে হাত থেকে চলে যাচ্ছে, কত কষ্ট করতেছি ধরে রাখার জন্য, রাখতে পারতেছি না, এগুলো সব পানির মতন ঝরে যাচ্ছে। ও আল্লাহ, উপায় অন্তর না পাইয়া আজ্ঞা তুমি রহমতের রাত্র ঘোষণা করছো, বরকতের রাত্র ঘোষণা করছো, দয়ার রাত্র ঘোষণা করছো, তুমি আজকে দেওয়ার জন্য রহমতের খাজানা লইয়া আসমানের কাছাকাছি চলে আসছো, তুমি আজকে দিতে চাও, বারবার দিতে চাও, যে যা চায় তা দিতে চাও, ফেরেশতা নগদভাবে রিপোর্ট করতেছে। ও আল্লাহ, আমি আমার প্রয়োজনগুলো লইয়া তোমার ঘরের দুয়ারের সামনে, তোমার ঘরের দুয়ারের সামনে চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, বাইতুল্লাহর দুয়ারের সামনে কঙ্গালের মতন, বাইতুল্লাহর দুয়ারের সামনে কঙ্গালের মতন, বাইতুল্লাহর দুয়ারের সামনে কঙ্গালের মতন চোখের পানি লইয়া। ও আল্লাহ, তুমি চোখের পানি পছন্দ করো, তুমি চোখের পানি পছন্দ করো। ও আল্লাহ, আমার বাড়ির সামনে ভিক্ষুক যখন কান্দা দেয়, আমি তাকে খালি হাতে ফেরত দিতে পারি না। ও আল্লাহ, আমি তোমার ঘরের সামনে এই দুই ফোঁটা চোখের পানি লইয়া, ও আল্লাহ যেই জায়গায় মোরাকাবার মাধ্যমে দাঁড়াইলাম, এই জায়গায় দাঁড়াইয়া হযরত আদম চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, তুমি কবুল করছো, এই জায়গায় দাঁড়াইয়া হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, তুমি কবুল করছো, এই জায়গায় দাঁড়াইয়া হযরত ইসমাঈল চোখের পানি ছেড়ে দিলেন, তুমি কবুল করছো, এই জায়গায় দাঁড়াইয়া হযরত হাজেরা চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, তুমি কবুল করছো, এই জায়গায় দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, তুমি কবুল করছো। ও আল্লাহ, তাদের এই এক সঙ্গী হইয়া, ও আল্লাহ তাদের এই পক্ষ হইয়া, তাদের মতন বাইতুল্লাহ পর্যন্ত যাওনের সুযোগ আমার নাই, এজন্য তেজগাঁও মসজিদের মধ্যে শরীরটা রাখিয়া কিছু আবদার, কিছু আরজু, কিছু দরখাস্ত, কিছু কষ্টের কথা, কিছু দুঃখের কথা, কিছু আকাঙ্ক্ষার কথা, ও আল্লাহ তরতিব দিয়া রেডি করে তোমার ঘর বাইতুল্লাহর সামনে রুহানিভাবে দাঁড়াইয়া, কঙ্গালের মতন দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে, ভিক্ষুক যেরকম গৃহস্থকে ডাকতে থাকে, ও আল্লাহ এই রাতের এই বরকতের সময়ে তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া তোমাকে ডাকতেছি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ, খানকা শায়খ জাকারিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ। একটি ঘোষণা,
খানকা শায়েখ জাকারিয়া ঢাকা এর তত্ত্বাবধানে প্রত্যেক ইংরেজি মাসে আত্মশুদ্ধিমূলক দুইটি ইসলাহী মাহফিল হয়। হযরত শায়েখ ডক্টর মুস্তাক আহমদ দামাত বারাকাতুহুম স্বয়ং এই মাহফিলের নেতৃত্ব প্রদান করেন। এই মাহফিলে জিকির ও মোরাকাবার প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম বায়াত করেন। আগ্রহীদের জন্য সবগুজারিরও ব্যবস্থা রয়েছে। তন্মধ্যে প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হয় ইংরেজি মাসের প্রথম শুক্রবার ঢাকা উত্তরখান কাঁচকুড়া জামিয়া শায়েখ জাকারিয়া মাদ্রাসায়। আর দ্বিতীয় মাহফিলটি অনুষ্ঠিত হয় ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন জামিয়া মসজিদে। মাহফিল আসর নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। উভয় মাহফিলে অংশগ্রহণের জন্য খানকা শায়েখ জাকারিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।